এখন তো বিধানসভাটা হয়ে গেছে একটা ক্লাব হয়ে গেছে, ক্লাবের কয়েকজন লোক একদিন এগুলো আইন বাঁচাবার জন্য সমাজ বিধানসভায় কোনো আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি, তবু তার মধ্যে যেটুকু আমরা পাই সেটা চেষ্টা করবো। গত অধিবেশনে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছিল, একদিনও কোনো দিন আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। তৃণমূলের বিরুদ্ধে জোট বাঁধল কংগ্রেস ও সিপিএম, তবে এই জোট রাজনৈতিক ময়দানে নয়, এই জোট হবে আদালতে। রায়গঞ্জে পঞ্চায়েত ভোটে রাজনৈতিক হিংসায় বলি হয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়, এমনটাই অভিযোগ বিরোধী শিবিরের। কিন্তু উত্তর দিনাজপুরের জেলা প্রশাসন রাজকুমার রায়ের মৃত্যুকে আত্মহত্যা বলেই চালিয়ে এসেছে এতদিন। গতকাল সেই রাজকুমার রায়ের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি জানিয়েছেন রাজকুমার রায়ের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হবে, এই দাবি নিয়ে তারা আদালতে যাচ্ছেন, আর আদালতে এই মামলা লড়বেন সিপিএমের বিশিষ্ট নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।